পুজো শপিং হলো? হ্যাঁ, একবার করেছি। আবার কয়েকদিন পরে লেটেস্ট কালেকশন আসলে পরে আবার করবি। তুই করলি? হ্যাঁ করেছি তো। থাক বুঝেছি, করিসনি তো? এই যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছে না। ছাড় আমারটা, তুই কি কি কিনলি বল। এই তো একটা লেহেঙ্গা, দুটো টপ, তিনটে শাড়ি, ওই যে স্বামী স্বামী শাড়ি আছে না ওগুলো, একটা কাম অন বেবি স্টাইল ড্রেস। ড্যাড তো আমাকে কার্ড দিয়েই রেখেছে, তাই যখন খুশি কিনতে পারবো। ও ভালো তো, ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি রে। বাবা বাবা, ও বাবা, আমার 10,000 টাকা লাগবে কিন্তু, আমি বলে দিলাম। কেন, এত টাকা দিয়ে কি করবি? পল্লবী পুজোর শপিং করে ফেলেছে, অনেকগুলো ড্রেস কিনেছে, আমার তো এখনো একটা ড্রেসও হয়নি। ওরা বড় লোক, ওদের সব বড় বড় ব্যাপার, ওদেরটা দেখলে চলবে আমাদের? না বাবা, আমার লাগবেই, আমি কোনো কথা শুনতে চাই না। ওকে দেখছি। না কোনো দেখছি দেখছি হবে না, আমার আজকেই লাগবে, আমার আজকেই লাগবে। ওকে দাঁড়া দিচ্ছি, না দিলে তো ছাড়বি না। ঠিক আছে বাবা, দাও দাও দাও, আমি এখনই ড্রেস কিনতে যাব, কি মজা। কোথায় গিয়েছিলি? এই তো পুজো শপিং করে এলাম রে। ও কি কি কিনলি? এই তো একটা কাঁচা বাদাম ড্রেস আর দুটো শর্ট ড্রেস। ও কাঁচা বাদাম ড্রেসটার কত দাম নিয়েছে রে? বেশি না রে, মাত্র 4,000 টাকা। ভালো, কোথা থেকে কিনেছিস? ওই যে ব্র্যান্ডেড শপটা আছে না মোড়ের মাথায়, ওখান থেকেই তো কিনলাম, ব্র্যান্ডেড তো ড্রেসটা। তারপর তুই আরো কিছু কিনলি নাকি? হ্যাঁ, আমি তো সব কসমেটিকের জিনিস আজই কিনে ফেলেছি, তুই কিনিসনি? না রে, কালকে কিনবো ভাবছি। ও বাবা, তুমি এখানে কি করছো? কিছু না রে মা, একটু কাজ করছি, চাকরি করে যা উপার্জন করি তা দিয়ে হয় না রে মা, তাই আজ একটু বাড়তি কাজ করছি। সামনে পুজো, তোর তো আরো ড্রেস কিনতে হবে। না বাবা, তোমার আর কাজ করতে হবে না, অনেক রাত হয়েছে, চলো তো শুতে চলো। আমি না বুঝতে পেরে তোমার উপর অনেক চাপ দিয়েছি গো বাবা, তোমার টাকাগুলো শুধু শুধু নষ্ট করলাম গো বাবা। আমি না বুঝতে পেরে ওদের মতো বড় লোকদের সাথে টেক্কা দিতে গিয়ে অনেক টাকা নষ্ট করে ফেলেছি তোমার, তাই না? না, আমি তোকে দিতে পেরে অনেক খুশি রে মা। আয় বুকে আয় মা, আমি তোর জন্য সব করতে পারি। আই লাভ ইউ বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনো দিন তোমাকে কষ্ট দিব না, আমি আর ওদের সাথে পাল্লা দেওয়ার জন্য তোমার কাছে টাকা চাইবো না।